আজ জাতীয় শিল্পকলায় বিকেল 4টায় চতুর্দশ জাতীয় শিশু কিশোর নাট্য ও সাংস্কৃতিক উৎসব উদযাপিত হয়। সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় নাটক, একক অভিনয়, স্কুল থিয়েটার চিত্র অঙ্কন, সমবেত সঙ্গীত, একক সঙ্গীত আবৃত্তি, 7ই মার্চের ভাষণ, শিশু নাট্য পদক, জাদুসহ বিভিন্ন বিষয়ে পদক প্রদান করা হয়। অনুষ্ঠানটি আয়োজন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমি পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে। নাসিরের ক্যামেরায় সালমা ইসলাম, এবি চ্যানেল, ঢাকা।